এবার ছয় বিভাগে পদযাত্রা করবে বিএনপির চার সংগঠন। এদিকে জামাতের মিছিল সমাবেশে নিষেধাজ্ঞাছে আবেদন। জানাবো জুলাই পৃথক মঞ্চ থেকে এক দফাও যৌথ রূপরেখার ঘোষণা। জানিয়ে দেব কৃতকর্মের অস্বীকার গয়েশ্বরের মিথ্যাচার। এবং সর্বশেষ জানাবো পিক আপ ভ্যান ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার ছয় বিভাগে পদযাত্রা করবে বিএনপির চার সংগঠন। এবার বিএনপির চার অঙ্গ সহযোগী সংগঠন কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল ও মৎস্যজীবী দলের যৌথ উদ্যোগে ছয় বিভাগে পদযাত্রা কর্মসূচি পালন করবে। জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃত্বে চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের নোয়াখালীতে, রংপুরের দিনাজপুরে, খুলনার যশোরে ও সিলেটের হবিগঞ্জে পদযাত্রা আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। দু একদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা করা হবে। আগামী 12 জুলাই নোয়াখালী থেকে এই কর্মসূচি শুরু হবে জানিয়ে তিনি বলেন, আশা করছে বিপুল সংখ্যক নেতাকর্মী এই পদযাত্রায় অংশ নেবে। পদযাত্রা কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। বিশেষ করে কৃষক দল এতে বড় শোডাউনের প্রস্তুতি নিচ্ছে। পদযাত্রা কর্মসূচি সফল করতে ছয় বিভাগে কৃষক দলের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ইতোমধ্যে টিম করে দেওয়া হয়েছে। এদিকে ছয়টি বড় শহরে তারুণ্যের সমাবেশ করছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, বগুড়া ও বরিশালে ইতোমধ্যে তারুণ্যের সমাবেশ শেষ করেছে। আগামী 9 জুলাই সিলেটে, 17 জুলাই খুলনায় ও 22 জুলাই ঢাকায় তারুণ্যের সমাবেশ করবে তারা। জামাতের মিছিল সমাবেশে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন। জামাত ইসলামের নিবন্ধন নিয়ে চলমান মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির মিছিল সমাবেশ সহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের উপর নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। এছাড়া সমাবেশে দলটির রেজিস্ট্রেশন দাবি করায় আদালত অবমাননার অভিযোগে আরেকটি আবেদন করা হয়েছে। ব্যারিস্টার তানিয়া আমির জানান, আবেদন দুটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি আবু জাফর সিদ্দিকী। আগামী 31 জুলাই আপিল বিভাগে আবেদন দুটির উপর শুনানি হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ দলের আমির ডক্টর শফিকুর রহমান সহ জাতীয় নেতা ও ওলামায়ে কেরামের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে 10 জুন রাজধানীতে সমাবেশ করে জামায়াত ইসলাম। রাজধানীর রমনা এলাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হবে। জুলাই পৃথক মঞ্চ থেকে এক দফাও যৌথ রূপরেখার ঘোষণা। এক মঞ্চ থেকে যুগপৎ আন্দোলনের ইশতেহারে যৌথ রূপরেখা দেওয়ার কথা ছিল বিএনপি এবং গণতন্ত্র মঞ্চ সহ বিরোধী দলগুলো। কিন্তু যৌথ রূপরেখার বেশ কিছু দফা নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিলে তা ঘোষণা নিয়ে সংকট সৃষ্টি হয়, যার ফলে বারবার পিছনে যায় সে ঘোষণা। শেষ পর্যন্ত মতবিরোধ রেখে ঈদের পরে জুলাই মাসের 10 থেকে 12 তারিখের দিকে পৃথক মঞ্চ থেকে নিজ নিজ প্রস্তাবনা অনুযায়ী আন্দোলনের এক দফা ও যৌথ রূপরেখা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ। বিএনপি সূত্রে জানা গেছে, ঈদের পরে এক দফা এবং রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবনা বা রূপরেখা সেটি আনুষ্ঠানিকভাবে জাতির সামনে ঘোষণা করা হবে। তারিখ চূড়ান্ত না হলে জুলাই মাসের 8 থেকে 12 তারিখের মধ্যে এসব ঘোষণা আসবে। এক্ষেত্রে বিএনপি আলাদা অনুষ্ঠান করে আন্দোলনের এক দফা এবং রাষ্ট্র সংস্কারের 31 দফা ঘোষণা করবে। অন্যদিকে গণতন্ত্র মঞ্চ আলাদা অনুষ্ঠান করে তাদের আন্দোলনের এক দফা এবং সরকার ও শাসন ব্যবস্থা বদলের 31 দফা ঘোষণা করবে। আর বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা অন্য সঙ্গীরা চাইলে আলাদা অনুষ্ঠানে তাদের প্রস্তাবনাগুলো ঘোষণা দিতে পারবে, আবার চাইলে বিএনপি মঞ্চে এসে দাবির সঙ্গে একমত পোষণ করতে পারবে। বিএনপি ও গণতন্ত্র মঞ্চ সূত্রে জানা গেছে, বিএনপির যুগপথ ধারায় বৃহত্তর গণ আন্দোলনের এক দফার যৌথ ঘোষণায় বলা হয়েছে, বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে তার অধীনে অবাধ নিরপেক্ষ গণতান্ত্রিক অংশগ্রহণমূলক নির্বাচন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না বলে বিরোধী রাজনৈতিক দল ও জোটগুলো যুগপথ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা ও তা সফল করা। অন্যদিকে বিএনপির এক দফার সঙ্গে মিল রেখে কিছু শব্দের পরিবর্তন এনেছে গণতন্ত্র মঞ্চ। এটা নিয়ে খুব বেশি দ্বিমত নেই বিএনপি ও গণতন্ত্র মঞ্চে। বিএনপি গণতন্ত্র মঞ্চ কি আলাদা অনুষ্ঠান করে যুগপথ আন্দোলনের রূপরেখা ঘোষণা দেবে জানতে চাইলে বুলু বলেন, এটা সময় মতো দেখতে পারবেন। এক মঞ্চ থেকে আরেক মঞ্চে গণতন্ত্র মঞ্চের রূপরেখা 31 দফার সঙ্গে গণতন্ত্র মঞ্চের 31 দফায় শব্দগত কিছু পরিবর্তন থাকলেও অনেক দফায় মিল আছে। আমাদের মূল আপত্তি 7 দফায়। বিএনপির 7 দফায় বলা হয়েছে আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত এসব সব বিষয় ছাড়া অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে বিবেচনা করা হবে। অন্যদিকে গণতন্ত্র মঞ্চের 31 দফায় 70 অনুচ্ছেদ নিয়ে বলা হয়েছে, সংবিধানের এ ধরনের কথাবার্তা এবং সব বিলে স্বাধীন মতামত প্রদান ও জনগণের প্রতিনিধিত্ব করার অধিকার নিশ্চিত করা হবে। তারপর বৃহত্তর স্বার্থে সব অমিল রেখেই যুগপথ আন্দোলনের যৌথ রূপরেখা ঘোষণা করতে যাচ্ছি। আশা করি যেসব অমিল রয়েছে সেগুলো নিয়ে ভবিষ্যতে আলোচনা হবে।
হবে। বিএনপির একটি সূত্র জানায়, ঈদের পরের 5 জুলাই গণতন্ত্র মঞ্চের সঙ্গে আবার বৈঠক করা হবে। সেখানে পরবর্তী যুগপথ আন্দোলন নিয়ে তাদের ভাবনা এবং কর্মসূচি কি ধরনের হওয়া দরকার তার একটা প্রস্তাবনা দিতে বলা হয়েছে। বিএনপি তাদের ভাবনা ও কর্মসূচি নিয়ে ধারণা দেবে, তাদের আলোচনা করবে, এ ধরনের কথাই বলা হয়েছে। গণতন্ত্র মঞ্চের শীর্ষ এক নেতা বলছেন, মঞ্চের পক্ষ থেকে কর্মসূচির বিষয়ে রোডম্যাপ, ঘেরাও কর্মসূচি, অবস্থান কর্মসূচি ও বড় সমাবেশ করার প্রস্তাবনা দেওয়া হয়েছে বিএনপিকে। এ বিষয়ে গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমাদের উভয়ের মধ্যে কমন যেসব বিষয় আছে সেগুলো আমরা এক দফার মধ্যে নিয়ে এসেছি। এর বাইরে অনেকখানি মিল আছে, যেসব বিষয়গুলো সেগুলো যার যার মতো ঘোষণা করব। আর যেসব বিষয়গুলো নিয়ে মত পার্থক্য আছে সেগুলো নিয়ে ভবিষ্যতে আরও আলোচনা হবে আশা করি। মঞ্চের আরেক শরিক দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, যুগপথ আন্দোলনের যৌথ রূপরেখা নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা চলছে, আশা করি দ্রুত এটি ঘোষণা করা হবে। কৃতকর্মের অস্বীকার, গয়েশ্বরের মিথ্যাচার। দীর্ঘদিন ধরে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন সংগ্রাম করলেও সম্প্রতি বিএনপির একটি সমাবেশ ছিল ভিন্ন ধারা। এদিন বিএনপি যেন জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়েছিল। ঢাকাস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এই সমাবেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম সহ দলটির সব কারাবন্দী নেতা কর্মীদের মুক্তির দাবি করা হয়। গত 25 জুন দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশে বিএনপির পক্ষ থেকে পুলিশের তালিকা করা হচ্ছে এমন খবরকে গুজব বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ওই প্রতিবাদ সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসন ও উপদেষ্টা পরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম প্রমুখ বক্তব্য দেন। কিন্তু গয়েশ্বরের এমন বক্তব্যকে মিথ্যাচার বলে অভিহিত করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, বিএনপির এই নেতা কৃতকর্ম করে তা অস্বীকার করেছেন। বিশ্লেষকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত নতুন ভিসা নীতিকে কেন্দ্র করে নতুন ষড়যন্ত্রের কূটচালে মেতে উঠেছে বিএনপি। বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠি দেশের জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীদের গুণ খুম এবং তাদের বিরুদ্ধে গায়েবী ও মিথ্যা মামলা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি প্রেরণ করা হয়েছে বলেও জানা হয়েছে। গত 25 জুন রোববার সোমবারের সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার নানাভাবে বিএনপির আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাতে নানা মিডিয়ার মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করবে। বিএনপি নেতাকর্মীদের ব্যাপারে সাবধান থাকতে হবে। পুলিশ ও প্রশাসনের লোকদের ঐক্যবদ্ধ করার জন্য সরকার নানা সময় নানা গুজব ছড়াচ্ছে। যেমন একটা গুজব ছড়িয়েছে, তারা নাকি পুলিশের তালিকা করছে। পুলিশের তালিকা বিএনপিকে করতে হবে কেন? আওয়ামী লীগ সরকার চলে গেলে পুলিশের লোকজনই বলবে কি অপকর্ম করছে। পুলিশের তালিকা করার গুজবটি এ কারণে ছড়ানো হচ্ছে যাতে সব পুলিশ বর্তমান সরকারকে ক্ষমতায় রাখার চেষ্টা করে। এদিকে গত 3 জুন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, খুন, গুমের সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ সংক্রান্ত একটি চিঠি আসে প্রতিবেদকের হাতে। উল্লেখিত চিঠির বিষয়ে বাংলা প্রতিবেদকের সাথে কথা হয় তথ্যাদি প্রদানের জন্য, এমনকি কেন্দ্রীয় দপ্তর মনোনীত এ ধরনের কথা বলা হয়েছে বলে জানানো হয়। এসব তথ্য দিয়ে আসলে কি করা হবে এমন প্রশ্নে তিনি বলেন, এসব কার্যক্রম চলছে এটা অনেক গোপন বিষয়। যারা নির্যাতিত হয়েছে, নির্যাতিত ব্যক্তিদের যারা নির্যাতন করছে, মিথ্যা মামলাগুলো দায়ের করেছে, তাদের একটি তালিকা হচ্ছে, এটির কাজ সারা বাংলাদেশ ব্যাপী চলছে। সাবেক পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন খান বলেন, ধরেন অনেক জায়গায় কোনো কাঠুনাই হয়নি, মামলা হয়েছে, মামলার বাদী হয়েছেন দারোগা সাহেব, এসপি সাহেব নির্দেশ দিয়েছেন, তারপর ওসি মিথ্যা মামলা করেছেন, এমন সমস্ত তথ্যগুলোই আমরা সংগ্রহ করছি এবং তাদের তালিকা করছি। এসব বিষয়টি আমরা গুরুত্ব দিচ্ছি, এটা উপর পর্যায়ে যাবে। উপর পর্যায়ে যাবে বলতে কোথায় যাবে এমন প্রশ্নে বিএনপি নেতা সালাউদ্দিন খান বলেন, দেশের বাইরেও যাবে। আমেরিকার নতুন ভিসা নীতি ঘোষণার পরই কি আপনারা এটা করেছেন? এটা কি নতুন ভিসা নীতির মধ্যে পড়ে কিনা এই প্রশ্নে তিনি বলেন, ভিসা নীতি পড়লে আপনি বুঝতে পারবেন, এটা ভিসা নীতিতে পড়ে কিনা। তারা জনসমাবেশে বাধা দিলে মানুষের স্বাধীনতা খর্ব করলো, এগুলোতে ভিসা নীতি বলা হচ্ছে, চলাচলে বাধা সৃষ্টি করছে, আমাদের জনসমাবেশে বাধা সৃষ্টি করছে, পূর্বেও করেছে এবং এখনও করছে, এরকম কবে থেকে এটা শুরু হয়েছে প্রশ্নে তিনি জানান, এ ধরনের কার্যক্রম 2017 থেকে শুরু হয়েছে, এর আগে এটা সামনে আসেনি। কারণ হচ্ছে এখন আমরা সারা বাংলাদেশে অফিসিয়ালি চিঠি দিয়েছি, আগে বিষয়টি গোপন ছিল, এখন সেটা প্রকাশ্য রূপ নিয়েছে বলেও জানান তিনি। বিএনপির নেতা স্বীকারোক্তি এবং দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যকে সাংঘর্ষিক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশ্লেষকরা মনে করছেন, পুলিশের তথ্য সংগ্রহের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, অকিফল মহল এ বিষয়ে অবগত রয়েছেন, এছাড়াও সচেতন জনগণ বিষয়টি নিয়ে বেশ আলাপ আলোচনা করেছে। বিএনপির একজন বয়োজ্যেষ্ঠ নেতার পক্ষে কৃতকর্মের অস্বীকার করাটা নিতান্তই মিথ্যাচার, এ ধরনের মিথ্যাচার রাজনীতিতে প্রতিষ্ঠা করে বিএনপি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।